তাহলে আসসালামু আলাইকুম, কথা এবং বোর্ড ক্লিয়ার জন্য একটু কনফার্ম করুন। হ্যাঁ তন্ময় বলে, সব ক্লিয়ার আছে কিনা এটা কনফার্ম করুন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তিনজন চলে আসছে আমরা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মেহেদি চলে আসছে, সবাই চলে আসছে। হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন থেকে এইভাবে করে রেগুলার ক্লাস হবে, আপনাদের মেসেঞ্জারে ক্লাসের আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যে কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হতে যাচ্ছে। আর ভিডিওটা যাতে সেভ থাকে সব থেকে, শুরু থেকে এইভাবে ক্লাস নাম্বার 1 ক্লাস নাম্বার 2 এইভাবে লিখে দিব, হ্যাঁ, যাতে আপনারা উপরে আবার এই ক্লাসটা তো সেভ করা থাকবে, ওইখানে উপরেও আপনার ক্যাপশন দেওয়া থাকবে আর এই ভিডিওর মতো থাকবে, যাতে আপনি মিলাতে পারেন এটা ক্লাস নাম্বার 1 এর সাথে 1। ঠিক আছে ঠিক আছে, এরকম করে চলতে চলতে যে কটা ক্লাস লাগে একটা সিলেবাস কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এগুলো সবই আপনাদের পড়ায় দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন, ওয়েলকাম টু রাতুল স্টাডি কেয়ার। আজকে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাসের কিছু নিয়মাবলী আপনাদের জানাচ্ছি। এখানে সবাই হচ্ছে নতুন স্টুডেন্ট, প্রতিদিন যখন যে পড়ানোটা হবে গ্রামারের, ঠিক আছে, যেহেতু আপনারা গ্রামারের ব্যাচ, প্রায় 15-16 জন ভর্তি হয়ে গেছেন এখানে। হ্যাঁ 15-16 জনের মতো এখানে আছেন, আপনারা যেটা করবেন এই ক্লাসটা যেটা থাকবে সাথে সাথে ক্লাস নোটগুলি ক্লাসই করে ফেলবেন। নাম্বার 1, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে মেসেঞ্জার আছে না, এই যে এখানে না মানে ফেসবুকে না, মেসেঞ্জার যে গ্রুপটা আছে 8 ব্যাচ উইথ রাতুল স্যার, হ্যাঁ সেই মেসেঞ্জারে উম্মে মারিয়াম বলেন বা মারিয়া মারোয়া বলেন, তারপর এদিকে কে আছে মেহেদি বলেন, আপনারা যারা আছেন, ঠিক আছে, সব হচ্ছে মেসেঞ্জারে আলাদা আলাদা করে কি করবেন আপনাদের ওই ইয়াটা শেয়ার করে ফেলবেন, নোটটা, ক্লাস নোটটা খুব সুন্দর মতো একটা 30 থেকে 40 টাকা তারপর একটা খাতা বের করবেন, সেই খাতার মধ্যে প্রত্যেকটা গ্রামার আইটেম আজকে থেকে শুরু করে শেষ পর্যন্ত যাতে থাকে। ঠিক আছে, তখন দেখবেন যখন সবকিছু গুছিয়ে রাখবেন, গুছিয়ে ফেলবেন, দেখবেন পড়তে কত ভালো লাগে আপনাদের, এটা তো খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এতদিন পড়ছেন কোনো গুছানো পড়া নাই, খুব কনফিউশনে ছিলেন, এখন আল্লাহর রহমতে কনফিউশন থাকবে না। ঠিক আছে, তাহলে আজকে প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস, কে কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঠিক আছে, কে কোন সাবজেক্টে পড়ছেন এটা এক কথা একটু লিখে দেন। তানজিনা, ওয়ালাইকুম আসসালাম তানজিনা, কেমন আছো? আনিকা, ওয়ালাইকুম আসসালাম।
আশা করি বোট এবং কথা সবকিছু ক্লিয়ার। ওকে, তাহলে আজকে প্রথম যে টপিকটা ফাটাফাটি ইম্পর্টেন্ট টপিক, যেটা ছাড়া ইংলিশ কখনো লিখতে পারবেন না, ইংলিশ কখনো বলতে পারবেন না। আজকে যে আপনাদের ইংলিশে আমি আশ্চর্য যে অনেকে আপনারা কোশ্চেন করেন, বুঝছেন, কোশ্চেন করেন এভাবে, স্যার প্রাইমারি গ্রামার নাকি বিসিএস এর গ্রামার না ব্যাংকের গ্রামার। মানে আমি আশ্চর্য যে আমরা কোন সমাজে থাকি, কীভাবে থাকি। হ্যাঁ, যখনই বললে গ্রামার কোর্স করানো হবে, নিশ্চিন্তে থাকবেন যে এখানে সব টাইপের গ্রামারের জন্য এখানে পড়ানো হয়। প্রাইমারি গ্রামার কি, বিসিএস এর গ্রামার কি, গ্রামার কি আলাদা হয় নাকি। হ্যাঁ, যখন বলি যে অল ইয়ে, ওকে, না স্যার অল দরকার না, আমার শুধু প্রাইমারি দরকার, বুঝতে পারছেন। এইগুলি হচ্ছে একটা সমস্যা। হ্যাঁ, এগুলো একটা সমস্যা। আচ্ছা, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মাহিরা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, উম্মে মারিয়াম ভালো জায়গা থেকে পড়াশোনা করছেন, সাবজেক্ট ভালো। হ্যাঁ, একটু খেয়াল করি। আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে লেখেন প্রেপোজিশন, প্রেপোজিশন। হ্যাঁ, এটা ছাড়া কোনো শব্দ, কোনো সেন্টেন্স, কোনো ধরনের কোনো কিছু লিখতে পারবে না। প্রেপোজিশন খুবই ইম্পর্টেন্ট, প্রেপোজিশন একটু খেয়াল করবেন। আপনারা বললেন প্রিপোজিশন, নট প্রিপোজিশন, ইট উড বি প্রেপোজিশন। ওকে, প্রেপোজিশন, প্রেপোজিশন। ওকে, জাহাঙ্গীরনগর ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সেদিন তো জাহাঙ্গীরনগরে ক্লাস নিয়ে আসলাম, পরশু দিন মনে হয়। তন্ময় জাতীয় কবি কাজী ইসলাম, এই যে ইয়াতে ত্রিশালে যাব, জাতীয় কবি কাজী ইসলামে যাব। আপনার হচ্ছে কত, 23 তারিখ 24 তারিখ? হ্যাঁ, দুই দিনের জন্য যাব, তন্ময়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তানজিনা কবি নজরুল, মেহেদি গভর্নমেন্ট ইকোনমিক্স ডিপার্টমেন্ট অফ সোশিওলজি। ওকে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, বিসমিল্লাহ করে আপনাদের ক্লাস শেষ করে আবার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আপনারা জানেন আমি ভার্সিটি ক্লাসটা, আবার ওইখানে ক্লাস আছে 10:15। হ্যাঁ, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস সুন্দর মতো আমরা তাহলে শুরু করছি। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রেপোজিশন। প্রেপোজিশন হচ্ছে, প্রে মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান। ঠিক আছে, তাহলে কিসের পূর্বের অবস্থান, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই প্রেপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। কি বলছি বলেন তো, প্রেপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটা মিনিংফুল একটা অবস্থান সৃষ্টি করে, বুঝতে পারছেন। তাহলে দেখেন, প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কথা বলতে পূর্বে মানে কি আগে বসে, তার মানে কি প্রেপোজিশনের পর, এখানে লিখিত প্রেপোজিশন, প্রেপোজিশনের পর নাউন বা প্রোনাউন বসে, লেখেন প্রেপোজিশনের পর। তাহলে নাউন বা প্রোনাউনের আগে যদি প্রেপোজিশন বসে, তাহলে প্রেপোজিশনের পর কে বসবে, নাউন বা প্রোনাউন? এই কথাটা আজীবন মনে রাখবেন, এই কথাটা আজীবন মনে রাখবেন। ঠিক আছে, আমরা জানি প্রেপোজিশনের পর যদি কোনো ভার্ব থাকে, প্রেপোজিশনের পর যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে যায়। যখন ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে যায়, সেই ভার্বটার ভার্ব থাকে না, তখন এই ভার্বটা হয়ে যায় নাউন। আমি কি বুঝাতে পারছি? সেই ভার্বটা হয়ে যায় কি, নাউন। নাউন মানে কি, যত ধরনের নাম টাম যা যা আমরা মনে করি সবই হচ্ছে নাউন। আসলে অ্যাকচুয়াল সঙ্গে এরকম না, সব কিছুর নামকে নাউন বলে। হ্যাঁ, তা খেয়াল করি, প্রেপোজিশনের পর নাউন বা প্রোনাউন বসে। এখন দেখেন, কম বেশি প্রেপোজিশন আমি আপনি সবাই চিনি, টু আছে, অ্যাট আছে, ইন আছে, অন আছে, অফ আছে, ফ্রম আছে, তারপর আপ আছে, ডাউন আছে, উইথ আছে, রাউন্ড আছে, অ্যারাউন্ড আছে, বিনিথ আছে, আন্ডার আছে, ওভার আছে, এরকম করে হাজার হাজার প্রেপোজিশন কিন্তু চলে আসে। যে কোনো প্রেপোজিশন না হলেই নয়, সেগুলো দেখেন। হ্যাঁ, আমি একটা বৃত্ত আট করলাম, বৃত্তটা সবাই আট করে ফেলো। ঠিক আছে, বৃত্তটা সবাই আট করে ফেলো। ঠিক আছে, বৃত্তটা সবাই আট করে ফেলো। কঠিন একটা টপিক দিয়ে শুরু করলাম, এই কারণে প্রেপোজিশন সবাই শুরু করে নাউন দিয়ে, আমি শুরু করি প্রেপোজিশন দিয়ে। প্রথম ক্লাসের মনোযোগ সবচেয়ে বেশি থাকে, যেহেতু তানজিনা ক্লাসে প্রেজেন্ট আসো এখানে, তার মানে এখানে মোটামুটি সবাই মনে করবো কি যে আমরা কি এই মনোযোগটা আছে। মেহেদি যেহেতু এখানে আছে, তার মানে বোঝা যাচ্ছে সবার এখানে কি মনোযোগটা ভালো। একটু খেয়াল করি। হ্যাঁ,
বৃত্ত না, এই যে একটা বৃত্ত না, সবাই খেয়াল করি, এই বৃত্তের এটা হচ্ছে নিচের দিক, রাইট? এই বৃত্তের এটা হচ্ছে উপরের দিক, এটা হচ্ছে পাশ, ঠিক আছে, এক পাশ, আর এটাকে চারদিকে খালি ঘুরছে, চারদিকে খালি ঘুরছে, ঠিক আছে। শুরুতে আবার বলছে প্রেপোজিশনের পর নাউন বা প্রোনাউন বসে এটা সবসময় মাথায় রাখবেন, এটা কখনো ভুলেন না। হ্যাঁ, তাহলে এই বৃত্তের এটা নিচের পার্ট, তার মানে যখন কোনো কিছু নিচে বোঝায় তখন আমরা কি বলি? আন্ডার। তখন আমরা কি বলি? আন্ডার। নিচে হলে কি হয়? আন্ডার। আন্ডারের আরেকটা সিনোনিম কি? বিলো। বিলোর আরেকটা সিনোনিম কি? বিনিথ। লেখেন, ঠিক আছে। তাহলে এই যে বৃত্ত, বৃত্ত বলতে যে কোনো একটা বস্তু বোঝাচ্ছে, তাহলে এই যে আমার হাত, হাতের নিচে কোনো কিছু যদি থাকে, মার্কেট টাকার পড়া থাকে, তখন এটাকে আমরা কি বলবো? আন্ডার অথবা বিলো অথবা বিনিথ, অথবা কি? বিনিথ। আমি কি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি? টেবিল আছে না, টেবিলের নিচে মেহেদি যদি কোনো কিছু পড়ে থাকে, তাহলে কি লিখবেন? আপনার কলমটা যদি পড়ে থাকে কি বলবেন? মাই ফ্যান ইজ আন্ডার দ্য টেবিল, মানে কি টেবিলের নিচে কলমটা পড়ে আছে। তাহলে এটার আমি যদি এক্সাম্পল দিই, তাহলে এখান থেকে আমরা কি দিতে পারি? যে মাই ফ্যান ইজ আন্ডার দ্য টেবিল। দেখুন তো দেখা যায় কিনা। ওকে, একটা ফোন আসছিল, ডিস্টার্ব হলো, এটা ঠিক করলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই মেহেদি খেয়াল করেন, আর এই যেখানে উম্মে মারিয়াম খেয়াল করেন, তানজিনা, আন্ডার বিলো বিনিথ, এই আন্ডার মানেও নিচে, বিলো মানেও নিচে, বিনিথ মানেও নিচে। এখন বিসিএস পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষা সবচেয়ে বেশি যেটা আসে ভাই, তখন এই এটা এইটা আসে, ঠিক আছে, বিনিথ। অনেকে জানেই না বিনিথ শব্দের অর্থ কী, ঠিক আছে। মাই ফ্যান ইজ আন্ডার দ্য টেবিলের জায়গায় অপশনে থাকবে বিনিথ, তখন ভাববেন বিনিথ মানে হচ্ছে নিচে, কোনো কিছুর একটা বস্তুর নিচে যদি পড়ে থাকে তখন এটাকে আমরা কি বলবো? বিনিথ, ঠিক আছে। দ্য ফ্যান ইজ বিনিথ দ্য টেবিল, অপশনে বিনিথ থাকবে, এটা কি উচ্চারণ? বিনিথ। তার মানে কোনো একটা বস্তুর এটা নিচে যদি থাকে তাহলে আন্ডার, বিলো এবং বিনিথ বোঝাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? এখন দেখেন এই যে সার্কেলটা, এই সার্কেলের এটা উপরের পার্ট, দেখেন আমি এটা হিবিজিবি করে দিচ্ছি, তার মানে কি? উপরের পার্ট, এই যে উপরের পার্ট, এটা হচ্ছে ধরেন আমার বৃত্তটা, এই হাতটা উপরের পার্ট, উপরের পার্টের সাথে হিবিজিবি করে দেখেন মার্কারটা কি আমি কি করছে? হাতের উপরে রাখছে। মার্কারটা আমি কোথায় রাখছে? হাতের উপরে রাখছে। যেহেতু হাতের উপরে রাখছে, কোনো কিছু উপর হইলে এখানে অং বসে। আমি কি বুঝাতে পারছি? কোনো কিছুর উপরে লেগে থাকা অবস্থায় থাকলে তখন এটাকে আমরা কি বলবো? তখন এখানে অন বসবে, একদম ক্লিয়ার। আমি কি বুঝাতে পারছি? তার মানে কি এই যে বৃত্তটা, এই বৃত্তটার নিচের পার্টটাকে আমরা আন্ডার, বিলো, বিনিথ বলি, আর উপরের পার্ট যদি লেগে থাকে তাহলে এখানে আমরা কি বসবো? অন বসবো। তাহলে এই মার্কারটা আমার হাতের উপরে আছে, তাহলে আমি কি বলবো? দিস মার্কার ইজ অন মাই হ্যান্ড, এটা আমার হাতের মধ্যে আছে, হাতের উপরে আছে। মার্কারটা যদি আমার মাথায় এরকম লেগে থাকে, লেগে থাকতে হবে, এই উপরে না। আমি কি বুঝাতে পারছি? উপরে না, এখানে লেগে থাকতে হবে। যদি লেগে থাকে তখন আমি কি বলবো? মাই দ্য মার্কার ইজ অন মাই হেড, ঠিক আছে, বা অন দ্য হেড, আমার মাথার উপর বা আমার মাথায় আছে। আমি কি বুঝাতে পারছি ভাই? তার মানে কোনো কিছুর সাথে যদি লেগে থাকে উপরে, তাহলে এখানে আমরা কি বসবো? অন বসাবো। তাহলে এখানে লেখেন এক্সাম্পল, মাই ফ্যান ইজ অন দ্য টেবল। আরে তন্ময়, বুঝছি, সবাই পর্যন্ত বুঝছে না?
মাই ফ্যান ইজ অন দ্য টেবল, কোনো কিছুর উপরে লেগে থাকলে এই জিনিসটা হয়, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন একটা টুইস্ট আছে, একটু খেয়াল করি আমরা। ইয়েস স্যার, ওকে। তাহলে এখানে আছে কি অন, এই যে অনটা আছে না লেগে থাকে এটার উপরে, যদি লেগে না থাকে এটার উপরে কি হয়, একটা এখানে লিখছে উপরে ওভার, আর এটা লিখছে হচ্ছে উপরে অ্যাভাব, এ ভি ও ভি ই ও ভি ই আর ওভার, ঠিক আছে? এখন এই মার্কারটা আমার এই মাথার সাথে যদি লেগে থাকে, আমি আপনি বলছি কি ইট ইজ অন দ্য হেড, ইট ইজ অন দ্য হেড, মাথার উপরে আছে। এখন মার্কারটা আছে উপরে এরকম ঝুলানো আছে, তারপরে এটা উপরে আছে বাট মাথার সাথে কি নেই ভাই, লেগে নাই। যদি উপরে ঝুলন্ত থাকে এবং স্থির অবস্থায় থাকে, কোনো নড়াচড়া না করে এক জায়গায় স্থির থাকে, তখন এই উপরে বোঝাইতে কি হবে, অ্যাভাব। তাহলে অ্যাভাব দ্বারা কি, উপরে স্থির, অ্যাভাব দ্বারা কি বোঝাচ্ছি, উপরে স্থির। আর ওভার দ্বারা কি বোঝাচ্ছি, ওভারও উপরে থাকবে বাট স্থির থাকবে না, ঠিক আছে? ওভার মানে কি, উপরে বোঝাচ্ছি বাট এটা কি থাকবে না, উপরে স্থির থাকবে না, উপরে স্থির থাকবে না, উপরে স্থির থাকবে না মানে কি, হ্যাঁ, ওভার দ্বারা কি মুভ, এটা মুভস করে, মুভস ওয়ান প্লেস টু অ্যানাদার, ওয়ান প্লেস টু কি অ্যানাদার, ওয়ান প্লেস টু অ্যানাদার, ওয়ান প্লেস টু অ্যানাদার। এখন খেয়াল করি এক্সাম্পলগুলো দেখব, মার্কারটা আমার মাথার উপরে লেগে নাই, ঠিক আছে, মাথার উপরে লেগে নাই, তখন আমরা কি করতেছি, তখন আমরা এবার লিখব মাই ফ্যান বা মার্কার, মাই ফ্যান ইজ অ্যাবাভ, অ্যাবাভ মাই হেড, অ্যাবাভ মাই হেড, মাই দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, হেড এইচ ই এ ডি, হেড, হেড মানে কি মাথা। যখন আমি বলবো যে ইট ইজ অ্যাবাভ মাই হেড, ঠিক আছে, তার মানে কি আপনাকে বুঝতে হবে এটা আমার উপরে আছে, ওই মাথার সাথে লেগে নাই, উপরে আছে, কি আছে, ঝুলন্ত অবস্থায় আছে। আমি কি বুঝাতে পারছি, ঝুলন্ত অবস্থায় আছে। অ্যাবাভ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবে না, যেমন ফ্যানটা মাথার উপরে যে ফ্যানটা যে ঘুরতেছে, তখন আমরা এটাকে আমরা কি বলি, মাই, হ্যাঁ, দ্য ফ্যান ইজ, এটাকে আমরা কি বলছি, দ্য ফ্যান ইজ, দ্য ফ্যান ইজ, দ্য ফ্যান ইজ, হ্যাঁ, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই, অ্যাবভ মাই হেড, মানে কি ফ্যানটা কোথায় আছে, আমার মাথার উপরে আছে, ফ্যানটা কোথায় আছে, আমার মাথার উপরে আছে, বাট এক জায়গা থেকে আরেক জায়গায় কি, ইটস নট মুভিং, এটা মুভ করছে না, দ্যাট ইজ ওয়াই অ্যাবভ মিন্স, অ্যাবভ মিন্স মোশন লেস, অ্যাবভ মিন্স মোশন লেস, মানে কি এক জায়গায় স্থির থাকবে। সবাই কি বুঝছে অ্যাভাবের ব্যবহার, আশা করি ধরতে পারছেন। এখন আসেন ওভার, সবচেয়ে বেশি শব্দগুলি দিয়ে আসে কিন্তু, ওভার, ওভার মানে কি, উপরে বোঝাবে বাট স্থির থাকবে না, ইট উইল বি মুভ, ইট উইল বি মুভিং ফ্রম ওয়ান প্লেস টু কি অ্যানাদার প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে মুভ করানো হবে বা এটা নিজে কি মুভ হবে। তাহলে এখানে কি বলছে দেখেন, আমরা বলি না পাখিরা আকাশে উড়ে, পাখিরা আকাশে উড়ে, আমার মাথার উপর দিয়ে কেউ একজন চলে যাচ্ছে, প্লেনটি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এই টাইপের কথাবার্তা যখন আমরা বলবো সবসময় ওভার বসবো, ওভার বলবো, ঠিক আছে? তাহলে দেখেন বার্ডস ফ্লাই ওভার, ওভার মাই হেড, তার মানে কি পাখিগুলি উড়ে যাচ্ছে ওভার মাই হেড, ওভার মাই হেড দ্বারা কি বোঝাচ্ছে, আমার মাথার উপর দিয়ে, আমার মাথার উপর দিয়ে, তার মানে কি পাখি রেখে এক জায়গায় স্থির থাকবে ভাই, থাকবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা কি করবে, মুভ করতে থাকবে। তাহলে ব্যাপারটা কি হইলো, বার্ডস ফ্লাই ওভার মাই হেড, ঠিক আছে? এখন ব্যাপারটা কি হইলো, তাহলে আপনাকে যদি বলি পাখিরা
আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনারা অনেকেই লিখবেন, মেহেদি খেয়াল করো হ্যাঁ, যে বার্ডস আর মুভিং অন মাই হেড। যদি অন বলেন তাহলে কী হয়ে গেল, পাখিগুলো আমার মাথার উপর দিয়ে যায়, মাথার উপরে লেগে 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 যায় নাকি উপর দিয়ে যায়? অবশ্যই লেগে যায় না, এটা কি যায়, উপর দিয়ে যায়। তাহলে এখানে অনটা আমরা বসাবো না, অন মানে মাথায় লেগে থাকা, ওভার মানে মাথার উপরে থাকবে, কোনো কিছু লেগে থাকবে না বাট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে। আর অ্যাভাভ মানে হচ্ছে কি, এটা উপরে থাকবে বাট লেগে থাকবে না মাথায়, আর এক জায়গা থেকে আরেক জায়গায় কী করবে না, মুভ করতে পারবে না। ফ্যানটা ঘুরতেছে, ফ্যান কিন্তু এক জায়গায় স্থির থেকে ঘুরতেছে নাকি ঘুরে ঘুরে আমার কাছে আসে, আরেক জায়গায় যায়, তানজিনার কাছে যায় নাকি তন্ময়ের কাছে যায় নাকি এখানে মেহেদির কাছে যায় নাকি উম্মে মারিমের কাছে যায়, কারোর কাছে যায়, এখানে যায় না। তাহলে এখানে যদি না যায়, এক জায়গায় স্থির থাকে, তাহলে কী হবে, অ্যাভাব। এই পর্যন্ত সবাই বুঝছে কিনা একটু কনফার্ম করো। এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা কনফার্ম করো। সবাই এই পর্যন্ত একদম ক্লিয়ার কিনা কনফার্ম করো। মেহেদি জি স্যার, মারিয়া মাহিয়া জি স্যার, মেহেদি জি জি স্যার লিখছো, বিদা মন বলছে তুমি বুঝতে পারছো ভাই, একটু খেয়াল করো হ্যাঁ। আমি তানজিনা যেমন আমার রিটার্ন ব্যাচের স্টুডেন্ট হ্যাঁ, ওরা খুব ভালো মতো জানে আমি সহজ থেকে আস্তে আস্তে কঠিনে যাই, এগুলো একদম সহজ থেকে আস্তে আস্তে কঠিনে যাবো, একটু দেখেন কীভাবে কী করা যায় হ্যাঁ। তাহলে এখানে দেখ, এখানে দেখি অন আছে, আন্ডার আছে, বিলো আছে, বিনিত আছে, এই যে আমার এগুলি প্রেপোজিশন হ্যাঁ। এখন দেখেন এই যে একটা ফাঁকা জায়গা না, একটু ওয়েট করো, গেট খুলতে গেছিলাম আব্বা আসছে। আচ্ছা একটু খেয়াল করি, তাহলে এটা কি আমাদের ভিতরের অংশ রাইট, এই যে ভিতরের কি, এটা পুরোটাই একটা ভিতরের অংশ তাই না? তা কোনো কিছু যদি ভিতর হয় তাহলে আমরা এখানে কি বসাবো, ইন বসাবো। আমি কি বুঝাতে পারছি ভাই? তাহলে দেখেন এটা পুরোটা একটা ভিতরের অংশ, কোনো কিছু ভিতর হলে আমরা কি বসাবো, ইন বসাবো। এবং দেখেন এই যে পুরো পার্টটাকে আমি একটা ভাগ করে দিলাম, দেখেন একটা ভাগ করে দিলাম, মেহেদি খেয়াল করো তো এই ভাগের এই পার্টটা এবং এই পার্টটা দুইটার মধ্যে কোন পার্টটা বড়, যেটা ইনের পার্ট বড় তাই না, ইন যেখানে আছে এই পার্টটা সবচেয়ে বড়, তার মানে কি বড় জায়গার আগে ইন বসে, কি বলছি বলেন তো, বড় জায়গার আগে ইন বসে, একদম ক্লিয়ার। তাহলে এখানে কি দাঁড়াইলো, আর এই যে ছোট হয়ে গেল, এই ছোট জায়গার আগে কি বসে, অ্যাট বসে। মেহেদি তোমার যেসব জিনিস ছোট ওগুলির আগে তুমি কি বসাবা, অ্যাট। আমি কি বুঝাতে পারছি? আর কোনো কিছুর মধ্যে তুমি যদি ঢুকে যাও তাহলে তোমার এটা কি হবে, ইন। আমি কি বুঝাতে পারছি? তাহলে বড় জায়গার আগে কি বুঝতেছে, মেহেদি হাসান রাব্বি, বাহ ওকে। তাহলে এখানে আমরা কি বললাম, যে বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। দেখেন এখন আর আমাদের পুঁথিগত বিদ্যা মানে বই পড়ে এগুলি অ্যাটের ব্যবহার, অনের ব্যবহার, ইনের ব্যবহার এত কিন্তু আর মনে রাখা কোনো দরকার নয়, কারে না রসে নাই, ঠিক আছে। এক চিত্র দিয়ে দেখার কতগুলি শিখা যায়। তাহলে এখানে বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে কি বসতেছে, অ্যাট। এখন খেয়াল করি আমরা এখানে ইন অ্যাটের যে ব্যাপারটা আছে, তাহলে এখানে কি আমরা লিখতে পারি, হ্যাঁ আমি এখানে লিখছি 6 নম্বর, দেখেন আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। দেখেন আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, মেহেদি বাংলাদেশ হচ্ছে বড় জায়গা, তাই বাংলাদেশের আগে আমি কি বললাম, ইন। বাংলাদেশের চাইতে ঢাকা ছোট, তাই এটার আগে আমরা কি বসাইলাম, অ্যাট। বুঝতে পারছি, কোনো কিছু বড় হইলে ইন, ছোট হইলে অ্যাট, ঠিক আছে। এখন তন্ময় ইয়া এটার নাম কি, মেহেদি থাকো ফার্ম গ্রেডে তাই না, আমি ফার্ম গ্রেডের
আমি ফার্মগেটের এরকম হচ্ছে কি এই এই সেক্টরে দেবে, আমি ফার্মগেটের একটা এলাকার নাম কি, আপনাদের এলাকার নাম কি, মণিপুরী পাড়া কথার কথা, হ্যাঁ ফার্মগেটের এখন থাকেন, তাহলে আপনার অ্যান্সারটা কি হয়ে যাবে, আই লিভ ইন ফার্মগেট, ফার্মগেট অ্যাট মণিপুরী, মণিপুরী পাড়া, ঠিক আছে, এক মণিপুরী পাড়া লেখা দেখা যায় না, না লিভ ইন ফার্মগেট, হ্যাঁ ফার্মগেট অ্যাট এখানে লিখে দিলাম, অ্যাট মণিপুরী, হ্যাঁ অ্যাট মণি লিখে দিলাম, অ্যাট মণি, তাহলে দেখো ফার্মগেট হচ্ছে বড়, মণিপুরী পাড়া হচ্ছে ছোট, তাই বড় হচ্ছে যখন ফার্মগেট হয়ে গেল তখন ফার্মগেটটাকে ইন বসলো, ঠিক আছে, আর ছোট হচ্ছে মণিপুরী, এর আগে অ্যাট বসলো, ঠিক আছে, মেয়েদের আসলে আপনি ক্লিয়ার, তাহলে ইন এবং অ্যাটের কাজ বুঝতে পারছে সবাই, এখন দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন, এই যে বৃত্তটা বারবার বলছে বৃত্তটার ভিতরে হচ্ছে ইন, এখানে যখন বড় জায়গা হইল ইন কেটে দিলাম অ্যাট, এই যে বৃত্তের তানজিনা খেয়াল করো, এই যে বৃত্তের এটা কি বাইরের অংশ না, এটা কি বাইরের অংশ না ভাই, এটা হচ্ছে বাইরের অংশ, রাইট, তাহলে বাইরে থেকে, বাইরে থেকে কোনো লোক ভিতরে ঢুকলো, বাইরে থেকে কি করলো ভিতরে ঢুকলো, ঢুকে আবার কি হইল ভিতরে থাকবে না আবার বাইরে বের হয়ে গেল, বাইরে থেকে, বাইরে থেকে ভিতরে ঢুকলো, আরো চিহ্নগুলি খেয়াল করি, আরো চিহ্নগুলি ভিতর থেকে আবার কি করলো বাইরে চলে গেল, তখন কি আসবে, ঠিক আছে, যখন বাইরে থেকে ভেতরে আসবে, ভেতর থেকে আবার বাইরে চলে যাবে, তখন আসবে ইনটু হবে অথবা থ্রো হবে, ইনটু হবে অথবা কি হবে থ্রো হবে অথবা অ্যালং বসবে, অথবা কি বসবে অ্যালং, তাহলে দেখেন ইনটুর জন্য আলাদা আপনাদের রুলস মনে রাখতে হবে না, থ্রোর জন্য আলাদা রুলস মনে রাখতে হবে না, অ্যালং এর জন্য আলাদা আপনার কি করতে নিয়ম মনে রাখা দরকার নাই, তাহলে এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝছি রাব্বে, এটা কি বুঝছি আমরা, কি বুঝছি ব্যাপারটা, যে কোনো কিছু বাইরে থেকে ভিতরে এসে যখন বাইরে চলে যাবে তখন এটাকে আমরা কি বলি ইনটু অথবা থ্রু অথবা কি অ্যালং, দেখেন এক্সাম্পল দেখেন, ঠিক আছে, ওটা ছয়টা সাত নাম্বার, ঠিক আছে, আই এম পাসিং থ্রু আ ফিল্ড, আই এম পাসিং থ্রু আ ফিল্ড, এই যে একটা সেন্টেন্স লিখল, আই এম পাসিং থ্রু আ ফিল্ড, চেক করে দেব, হ্যাঁ সাব্বাস, তাহলে আই এম পাসিং থ্রু আ ফিল্ড, ঠিক আছে, থ্রু আই এম পাসিং থ্রু আ ফিল্ড, তার মানে এটা মানে কি মেহেদি একটু খেয়াল করো, আই এম পাসিং থ্রু আ ফিল্ড জিনিসটা কি দাঁড়ালো, আমি এক জায়গা থেকে মানে আমি একটা মাঠ অতিক্রম করছি, পাসিং থ্রু আ ফিল্ড, মাঠ অতিক্রম করছি, তার মানে তোমাকে বুঝতে হবে কারোর সাথে কনভারসেশনে যখন থ্রো শব্দটা হবে তার মানে আমি ওই মাঠে ছিলাম না, আমি মাঠে ছিলাম না, আমি ছিলাম মাঠের বাইরে, যখন থ্রো শব্দটা আসলো তখন আমি মাঠের ভিতরে ঢুকলাম, ঢুকে আবার মাঠের থেকে বের হয়ে গেলাম, আমি কি বুঝাইতে সক্ষম, সবাইকে বুঝছি আমরা, তাহলে এখানে কি দাঁড়ালো আই এম পাসিং থ্রু আ ফিল্ড মানে কি যে আমি আগে মাঠে ছিলাম না, মাঠের বাইরে ছিলাম তারপরে মাঠে ঢুকলাম তারপর মাঠ থেকে বের হয়ে গেলাম, এই থ্রুর মিনিংটা কি বুঝতে পারছেন, আমি যদি বলি আই এম নাও এন্টারিং ইন টু দ্য ক্লাসরুম, তার মানে কি আমি ক্লাসরুমের বাইরে ছিলাম তারপর ক্লাসরুমে আমি এন্টারিং দিয়ে ইনটু লিখছি, ক্লাসের ভিতরে ঢুকলাম কোনো একটা কাজে তারপর আবার ক্লাসরুম থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে, তখন আমরা ইনটু বলবো, ওকে এই গেল, হ্যাঁ তার মানে কি এখানে পাসিং থ্রো হয়, পাসিং ইনটু হয়, পাসিং অ্যালংও হয়, যে কোনো একটা বসালেই চলবে, ঠিক আছে, এটাও তো অনেক কোশ্চেন থাকতে পারে, যে কোনো একটা বসালে চলবে, এখন আমরা খেয়াল করব, এখন আমরা খেয়াল করব কি এই যে চারপাশ, খেয়াল করছেন এই যে চারপাশ, এই চারপাশের এখানে কিছু অপশন আছে, দেখেন এই যে চারপাশ, এটাকে আমরা কি বলি এই যে অ্যারাউন্ড, এটা কি চারপাশ না, একটা বৃত্তের চারপাশ,
এগুলিকে আমরা বলি অ্যারাউন্ড অথবা রাউন্ড, একই শব্দ অ্যারাউন্ড অথবা কি রাউন্ড। হ্যাঁ, অ্যারাউন্ড মানে চারপাশ, রাউন্ড মানেও চারপাশ। তার মানে আমি বুঝাতে চাচ্ছি ভাই, অ্যারাউন্ড এবং রাউন্ড দুইটাই হচ্ছে আবার কি প্রেপোজিশন। অ্যারাউন্ড এবং রাউন্ড দুইটা কি আবার প্রেপোজিশন। তাহলে খেয়াল করি, এক্সাম্পল দ্বারা আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, দ্য আর্থ মুভস রাউন্ড, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তার এই যে রাউন্ড বা অ্যারাউন্ড, দ্য আর্থ মুভস এইভাবে লিখলাম, এখন মুছে দিব পুরোটাই, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তার মানে কি পৃথিবী সূর্য চারদিকে ঘোরে। যখন চারপাশ টারপাশ বোঝাবে তখন আমরা এরকম কি করব, রাউন্ড শব্দটা ব্যবহার করব। এটা হচ্ছে প্রেপোজিশন, সবার মনে থাকবে ইনশাল্লাহ। এই পর্যন্ত সবার মনে থাকবে কিনা, সবাইকে একটু মন থেকে বলেন তো, সবাই বুঝছি কিনা কথাবার্তাগুলি, সব ক্লিয়ার কিনা? সব যদি ক্লিয়ার হয় তাহলে একটু জানাবেন। হ্যাঁ, দেখেন একটা বৃত্তের ভিতর থেকে কতগুলি প্রেপোজিশন হয়ে গেল, বুঝতে পেরেছি, ক্লিয়ার স্যার, ওকে। দেখেন একটা ইয়ে থেকে কতগুলি এগুলো বৃত্ত থেকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তারপরে 12, 13, খালি একটা ইয়ে থেকে 13টা রুলস হয়ে গেল, ঠিক আছে। এরপর আরও টুকটাক যেগুলো আছে এগুলো তো আছে। তারপর দেখেন একটু খেয়াল করি, এখানে একটা শব্দ লিখলাম টু, আবার এখানে একটা শব্দ লিখলাম টুয়ার্ডস, এই দুইটা আমরা এখন ব্যবহার শিখবো, টু এবং কি টুয়ার্ডস। আমি লিখলাম আই অ্যাম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। আবার আমি লিখলাম আই অ্যাম গোয়িং টুয়ার্ডস স্কুল, আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল। এখন একটু বলেন তো দুইটার মধ্যে কোনটা সঠিক, দুইটার মধ্যে কোনটা সঠিক? মাহিরা মারোয়া বলেন দুইটার মধ্যে কোনটা সঠিক। দুইটার মধ্যে কোনটা সঠিক একটু বলেন, মাহিরা মারোয়া দুটাই, আর বাকিরা? সেদিন যে জাহাঙ্গীরনগরে ক্লাস নিলাম পরশু দিন, আপনি ছিলেন? মাহিরা মারোয়া আপনি কি ছিলেন? এই বাকিরা অ্যান্সার কই, মেহেদি উপর একটা সাব্বাস, তারপর আবার কে আছে? না স্যার, ওকে। তাহলে একটু খেয়াল করি আমরা, হ্যাঁ, আই এম গোয়িং টু, মেহেদি একটু খেয়াল করো, আই এম গোয়িং টু, এটা ছোটবেলা থেকে তো শুনে শুনে বড় হয়েছে তাই মনে হচ্ছে এটাই সঠিক। হ্যাঁ, এটা 100% সঠিক, নিচেরটাও 100% সঠিক। এখন দেখো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড টুয়ার্ডস, টু এবং টুয়ার্ডস এর মধ্যে পার্থক্যটাকে একটু খেয়াল করো। টু মানে হচ্ছে ফিক্সড, টু মানে কি ফিক্সড, আর টুয়ার্ডস মানে হচ্ছে নট ফিক্সড, নট ফিক্সড। টু মানে হচ্ছে ফিক্সড, ফিক্সড মানে কি আই এম গোয়িং টু ফার্ম গেট, আমি ফার্ম গেটেই যাচ্ছি, তার মানে কি ফার্ম গেট বলতে ফার্ম গেটেই যাচ্ছে, টু টু বলছে মানে ফিক্সড। আই এম গোয়িং টুয়ার্ডস ফার্ম গেট, তার মানে কি আমি ফার্ম গেটের দিকে যাচ্ছি, বাট আই এম নট সেইং দ্যাট আই গো টু ফার্ম গেট, আই উইল গো টু ফার্ম গেট, আমি এটা বলছি না। যখন বলবো টুয়ার্ডস, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, টুয়ার্ডস মানে কি
দিকে, ঠিক আছে? আমি স্কুলে যাচ্ছি একদম ফিক্সড গোয়িং টু, আর টুয়ার্ডস কখন? আমি স্কুলের দিকে যাচ্ছি, বাট আমি বলছিলাম স্কুলেই যাচ্ছে, আমি স্কুলের দিকে যাচ্ছি, হয়তো বা স্কুলের পাশের গলিতে যাইতে পারে, বা স্কুলের পাশে কোনো বাজারে যেতে পারে, বা স্কুলের পাশে কোনো চায়ের দোকানে যেতে পারে, বা স্কুলের পাশে কোনো আড্ডায় যেতে পারে। আব্বা আমা বলে না, তুই কই যা, কাম্মা দোকানের দিকে যাই। দোকানের দিকে মানে কি? আপনি কি দোকানে যে যাচ্ছেন এরকম না, দোকানের দিকে যাচ্ছেন, তখন হয়ে যাবে কি টুয়ার্ডস, আর টু মানে ফিক্সড। এখন বুঝছি কিনা মেয়েদি বলো তো। আপনারা হচ্ছে ইয়াতে ইসলামনগর ব্রাঞ্চ, ইসলামনগর ব্রাঞ্চের মেহেদি, ক্লিয়ার না? ইসলামনগর ব্রাঞ্চ। আচ্ছা তাহলে দেখেন, এই পর্যন্ত সবাই বুঝতে পারছে মোটামুটি? আমি এখন পুরোটা একটু মুছে দিব। হ্যাঁ, বোর্ডটা ধুইতে হবে, বুঝছেন? বোর্ড এত লেখা পরে, এত লেখা পরে রেগুলার 8 ঘন্টা 10 ঘন্টা বোর্ডে লিখতে লিখতে বোর্ড শেষ, মার্কারও এখন পার্মানেন্ট হয়ে গেছে। আপনাদের হচ্ছে এই জাতীয় কবি তন্ময় না, এখানে তন্ময় চলে এলো, জি স্যার। কতটুকু স্টুপিড ছেলে পেলে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র গতকাল বললো, স্যার আমি আপনার গ্রামার কোর্সটা করতে চাই, বুঝছেন? আঙ্কে ওয়েলকাম, আপনি কোর্সে ভর্তি হয়ে যান, কত টাকা? 1050 টাকা। পরে বলতেছে কি, স্যার ডিসকাউন্ট হবে নাকি? ঠিক আছে, আমি বললাম কি যে ভাই 1000 টাকার এখন ডিসকাউন্ট কোথায় দেয়? এই 2023 সালে যদি 1000 টাকার ডিসকাউন্ট খুঁজে তাহলে হয় নাকি? আমি বলছি ভাই এমনি তো কম রাখছে, ডিসকাউন্ট ডিসকাউন্ট আর কী দিব আপনাকে। পরে বলতেছে কি যে স্যার আরও তো 10 জায়গায় কোর্স করি, তো এর জন্য হাতের অবস্থা ভালো না। পরে আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, আপনি 800 টাকা দিয়েন, 200 টাকা আমি ডিসকাউন্ট দিচ্ছি। সে আবার কিছু মেসেজ, স্যার আরেকটু, হ্যাঁ আরেকটু বলতে কি 800 টাকা, এটা আবার কীভাবে কি? আপনি কোর্স করেন, আপনি 2টা ক্লাস করলে তো আপনার পুরো ক্লাস উঠে যাবে, তখন বুঝবেন যে রাতুল স্যারে কী পড়ায়। তো স্যার আমি কিন্তু আপনার পুরাতন ফ্যান, অনেক দিন ধরেই আপনার ক্লাস করি, সব কিছু করি, এই সে আমি কি যেটাই হোক 800 টাকা নিচ্ছে মানুষ আসে কীভাবে? কারণ অনেক আছে আমরা টিচাররা, তো সমস্যা হলে অনেক সময় কমাইতে হয়, কিছু বলার থাকে না। অ্যান্ড এরপর আবার রিকোয়েস্ট করতেছে, ভালো কথা। তারপর আবার কী বলতে, স্যার আর একটু কমায় দেন, হ্যাঁ আপনি যদি আমাকে 300 করে দেন, 300 টাকা, বুঝছেন? 300 যদি করে দেন, আপনার জাতীয় কবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নাম বলবো না, ঠিক আছে, 300 টাকা করে দেন, আর আমি আপনাকে 10-12টা স্টুডেন্ট দিয়ে আপনাকে পোষায় দিব। মাথাটা এত গরম হয়েছে, খোদার কসম, আল্লাহর কসম, পায়রে যদি সামনে পাইতাম, মানে আমার যে ইউনিভার্সিটির যে পুরাতন যে চেহারাটা, এখন টিচার দেখে তো ভদ্রভাবে ভদ্রভাবে আছে, সবার সাথে একটু অভিনয় করেই মিশতে হয়। খোদার কসম, মায়ের কসম, যদি এটা পাশে থাকতাম একদম গালায় লাইতাম পুরা, বুঝছেন? একদম গালায় ফেলতাম এটারে, আমার এত মেজাজ খারাপ হয়ে গেছে। আমি স্টুডেন্টের সাথে খুবই বন্ধুর মতো থাকি, কোনো স্টুডেন্ট আমাকে নিয়ে কোনো কমপ্লেন দিতে পারবে না, সেটা ছেলে হোক মেয়ে হোক, আমি খুব ফ্রেন্ডলি থাকি। আমি সাহিত্যের ছাত্র, ফ্রেন্ডলি থাকাটাই আমার জন্য মানে ভালো লাগার একটা কাজ, বাঁচবো কয়েকদিন। যখন বললো যে পুষায় দিব আপনাকে, আর আমাকে কম নেন তাহলে 10-12 জন দিয়ে পুষায় দিব, বুঝছেন? পরে সাথে সাথে কল দিছে, কল ধরার না, মেসেজ দিছে যে কোন টাইপের কথাবার্তা এগুলো বলতেছেন আপনি, আপনাদের এইসব টাইপের কথাবার্তার কারণে বাংলাদেশ থেকে সব বড় বড় ভালো ভালো ছাত্ররা টিচিং প্রফেশনে আসতেছে না। আপনার কি মনে হয় বিসিএস ক্যাডার আমরা যেভাবে ক্লাস নেই, আপনাদের এইভাবে বিসিএস ক্যাডার ক্লাস নেবে? জীবনেও ক্লাস নেবে না, আমরা থাকি রানিংয়ে, আর ওরা রানিংয়ে থাকে না, ওরা আসে মাসে আমি 2টা 3টা ক্লাস নেবো, একটা অ্যামাউন্ট নিয়ে চলে যাবো, ওদের ক্লাসে 1-1.5 ঘন্টা খালি মোটিভেশন থাকবে, আর আধা ঘন্টা পড়া থাকবে, তাও এখান থেকে জীবনও কমন পাবেন না, কারণ ওনাদের এখন সময় নেয় বই রিসার্চ করে পরে আপনাদের পড়ানো।
আর আমরা ক্যাডার তৈরি করে এটা আপনাদের মাথায় রাখতে হবে, ওরকম সম্মান দিয়েই কথা বলতে হবে, সম্মানটা দিয়েই কথা বলতে হবে। মানে কোন টাইপের কথাবার্তা বললো পুষাই দিব আমার মাথায় না, পরে বলতেছে যা বলার তো বলছে, মুখের ভাষা তো আমার খুবই নোংরা, তারপর বলতে স্যার সরি সরি আমি ওইভাবে বলতে চাই না স্যার, জিনিসটা এইভাবে বেড়ে গেছে, সরি স্যার সরি 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 আপনি বললে কষ্ট করতে যাবো। আরে এটা কি ভিক্ষার জিনিস নাকি? আপনারা আমি অ্যানাউন্স করছে আপনার দরকার, যার দরকার, আপনারা এখন বর্তমানে 16 না 18 জন আছে, কয়েকজন জয়েন হয় নাই, ওরা টাকা পয়সা একটু ইয়ে করতেছে, ওরা দিবে তারপর জয়েন করবো, তারপর বলছে আমি জয়েন করাই দিতে, ওকে না স্যার আমি দিয়েই একবারে জয়েন করবো, টাকা নিয়ে আমার সাথে কারোরই বাধা না, কখনই বাধা না, সম্পূর্ণ এটা হচ্ছে আমি যেটা করি এটা একটা সার্ভিস। এই যে দেখেন 15-16 জন আছে, আমি চাইলে বলতে পারি না ভাই অনেকে ভর্তি হতে চাচ্ছে 8 তারিখের জায়গায় 12 তারিখ বা 14 তারিখ থেকে ক্লাস নিব, আমি কি এটা বলতে পারতাম না? বাট আপনারা তো 8 তারিখের আগে পেমেন্ট কমপ্লিট করছেন 8 তারিখ থেকে ক্লাস শুরু করার জন্য, তা আপনাদের কেন আমি কষ্ট দিব? আমি 8 তারিখে শুরু করে দিচ্ছি, এই যে ক্লাস করতে যান 16 থেকে আস্তে আস্তে দেখবেন 32 জন চলে আসবে ক্লাস নিতে নিতে। আবার লিটারেচার তো আছে, 7-8 জন ভর্তি আছে, আরও কয় আরও পোলাবেন ভর্তি হবে আজকে কালকের মধ্যে, তো এইগুলো কিন্তু এমনি বেড়ে যায়, বুঝতে পারছেন, এমনি বেড়ে যায়। একটা কোর্স থেকে একটা কোর্সে 20-25 জন স্টুডেন্ট হলে না বেশি লাগে না, যত বেশি 150-200 স্টুডেন্ট থাকা মানে বিপদ, বুঝতে পারছেন, সেটা কোন টাইপের কথা বলে পুষাই দিবে। এই তানজিনা থেকে শুরু করে তারপরে আরও যারা যারা সেটা আমার খুবই ক্লোজ, এরা খুব জানে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী পরিমাণ স্টুডেন্ট পড়ে, কী পরিমাণ ইয়ে করি, তাই সারাদিন যা ব্যস্ত থাকে, আমি তো স্টুডেন্ট নিয়েই ব্যস্ত থাকি না, স্টুডেন্ট কম বিদায় বাইরে আড্ডা দিই না, কোন টাইপের কথা বলে মানে এটা মাথায় কাজ করে না, মাথায় কাজ করে না, বুঝছেন কতটুকু স্টুপিড হইলে এই টাইপের কথাবার্তা বলে। বললাম না বাংলাদেশ থেকে আস্তে আস্তে সবাইকে আপনারা হারাবেন, আমি এখানে দাঁড়িয়ে আজকে কথা বলি, আজকে ডেট লিখে রাখেন 8 নম্বর ব্যাচ 8ই সেপ্টেম্বর 2023 সালে স্যার একটা কথা বলছে, আপনাদের বাচ্চাদের পড়াশোনা করার জন্য আপনারা ভালো কোনো টিচারই পাবেন না, সব টিচার মনের কষ্টে বিদেশ চলে যাবে, কোনো টিচার পাবেন না আপনারা, দুই একটা যেটা পাবেন ওটা রেয়ার, বুঝছেন, পাবেনই না আপনারা, আপনারা তো তাও আমাদের আমাদের পাইছেন, আমরা আবার ভালো ভালো টিচার পাইছে, বাট আমাদের পোলাবেন কোনো ভালো টিচারই পাবে না, শুধু আপনাদের মতো আমার পোলাবেনের কথাও বললাম, ভালো টিচারই পাবে না, আমি টিচার দিকে আমি পরে আমি ওকে আমি আমার সন্তানদের আমি বড় করতে পারবো, বুঝতে পারছেন, এই হচ্ছে অবস্থা, ব্যাদ হইলে এই পর্যায়ে কথাবার্তা বলে। আচ্ছা তারপরে দেখি এখানে আমরা দেখেন, একটু খেয়াল করি, এই যে মাহিরা, মাহিরা না মাহিয়া না আমি তো বুঝলো বুঝি না কি বলবো, এটা মেহেদি, হ্যাঁ আচ্ছা মেহেদি একটু খেয়াল করে, আমাদের তানজিনা সারাটা দিন যে শুরু হয় আমাদের কি দিয়ে শুরু হয়, সকাল দিয়ে শুরু হয় না ভোর দিয়ে শুরু হয়, সকাল দিয়ে শুরু হয় না ভোর দিয়ে শুরু হয়, বিশ্ববিদ্যালয়ে না না কারো সবারই মন মানসিকতা একমাত, তো সবারই না, আপনারা এই যে আপনারা যারা আছেন আপনারা ডিরেক্ট বলছেন স্যার কত কীভাবে ভর্তি হবো কীভাবে ক্লাস নেবো, আপনাকে জিজ্ঞাসা করছেন স্যার কী কী ক্লাস হবে কোন কোন টপিক হবে, হ্যাঁ আমার টপিকগুলি দিলে বলো, আরে তুই ছাত্র আমি তোর স্যার, আমি দিমো যেগুলি দিমো তার মানে পরীক্ষা আসার মতো জিনিসগুলি দিমো, কেমনে কি ওমনে কি, মানে না হলে ভাইরে 70-80টা খালি কোশ্চেনই করে, বুঝছেন, প্রতিদিন 250-550 মেসেজের উত্তর দিতে হয়, এর মধ্যে ফালতু জিনিস হতে হয় না, একটা যে টিচারে যে টিচারের পর আপনি বুঝবেনও না, ওই টিচারের কোর্সও যদি করান উনি সবসময় চাইবে যে সব ইম্পর্টেন্ট সব টপিকগুলি শেষ করে দেওয়া, এটা যে কোনো টিচারেরই কাজ, আমাকে জেনে শুনে যদি আমার এই টাইপের কোর্সে যেটা হেন মানে ইয়াকে হ্যস্তন্যস্ত করা সাথে সাথে ব্লক, তোর মতো ছাত্রই দরকার নেই বেটা, বুঝছেন, গতকাল থেকে খুব বিরক্ত লাগাই দিচ্ছে, আচ্ছা একটু খেয়াল করে ভাই আপনারা অন্যভাবে নিয়েন না, বাচ্চাদের মন মানসের কথা বললাম, দেখেন আমাদের শুরু হয় ভোর দিয়ে, মেহেদি ভোরের ইংলিশ হচ্ছে ডাউন, ভোরের ইংলিশ কি ডাউন, খেয়াল করো, হ্যাঁ ভোরের ইংলিশ হচ্ছে ডাউন, ভোরের ভোরের পর কি আসে সকাল, সকালের ইংলিশ কি মর্নিং, ঠিক আছে মর্নিং, হ্যাঁ সকালের পর কি আসে দুপুর, দুপুরের পর কি আসে বিকাল, বিকালের পর কি আসে
বিকালের পর কি সন্ধ্যা এবং বিকালের মাঝখানে একটু অন্ধকার যে থাকে সেই অন্ধকারটাকে বলা হয় কি ডাস্ক, কি ডাস্ক। ডাস্কের পর আসে সন্ধ্যা ইভিনিং, ইভিনিং এর পরে আসে কি নাইট, নাইটের পরে আসে মিড নাইট, মিড নাইট। দেখছি সকাল আমাদের এভাবেই তো প্রতিদিন প্রতিদিন যায় তাই না, এভাবেই তো আমাদের প্রতিদিন যায় তাই না, ভোর সকাল তারপরে এটা কি দুপুর বিকাল গোধূলি, এটাকে কি বলা হয় গোধূলি, সকালবেলা এবং সন্ধ্যার মাঝখানে যে সময়টা এটাকে বলা হয় কি গোধূলি, তারপরে সন্ধ্যা, তারপরে রাত, তারপরে কি মধ্যরাত। ঠিক আছে একটু খেয়াল করি আমার। হ্যাঁ এখন এখানে কোন প্রেপোজিশনগুলি বসবে এই জায়গা থেকে কোশ্চেন আসে প্রাইমারিতে, মানে ম্যাক্সিমাম পরিশ্রম এখান থেকে প্রাইমারিতে আসে বেশি। হ্যাঁ একটু খেয়াল করবেন, আর এনটিআর সে পরীক্ষা আসে এখানে স্টুডেন্টরা ভুল করে। এই যে দেখেন এই শুরুটা খেয়াল করে সবাই একটু বোর্ডের দিকে তাকাই। হ্যাঁ এখানে কি আসতেছে অ্যাট, কি লিখলাম অ্যাট, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট, অ্যাট, যতগুলো নাইট আছে নাইটের আগে সবসময় অ্যাট বসে। দেখুন তো বুঝছি কি না, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট, ঠিক আছে অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট, দেখুন তো বুঝছি কি না। সবাই এটা বুঝছে, মেহেদি বুঝছে, তাহলে পরীক্ষা যদি কখনো আসে যে আই ওয়েক আপ ইন দা মর্নিং হবে, মানে আই ইন দা ডাউন হবে নাকি অ্যাট ডাউন হবে, কোনটা? এটা উচ্চারণ কিন্তু ডাউন না ডাউন, ঠিক আছে ডাউন, 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 এটা উচ্চারণ হচ্ছে ডাউন, অ্যাট ডাউন ভোরে, ঠিক আছে আই ওয়েক আপ অ্যাট ডাউন ভোর। এই সবাই বুঝছে, আবার একটু বলেন মেহেদি, মেহেদি খেয়াল করি পরীক্ষা এরকম আসে যে আমি সকালে কাজে যাই, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, আমি বিকেলে খেলাধুলা করি, এই টাইপের যখন ইংলিশ হয় না, যখন সন্ধ্যার কথা বলবে, গোধূলি টাইমের কথা বলবে, রাতের কথা বলবে, তারপরে ভোরের কথা বলবে, তাহলে এই ভোর রাত দিন এগুলোকে কি বসে? এই যে ভোর সকাল দুপুর বিকাল গোধূলি সন্ধ্যা রাত, তাহলে এগুলো আমরা কী করবো সিরিয়ালে মিলানোর জন্য কী বলছে অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট, তাহলে ডনের আগে অ্যাট বসে, মর্নিংয়ের আগে ইন বসে, নুনের আগে অ্যাট, আফটারনুন ইন, ডাস্ক অ্যাট, ইভিনিংয়ের আগে ইন, নাইটের আগে অ্যাট। ঠিক আছে আমি রাতে ঘুমাই মেহেদি, আমি রাতে ঘুমাই, এটার ইংলিশ কি? হ্যাঁ জি স্যার, ওকে ভাইরা বুঝতে পারছে, তাহলে আমি রাতে ঘুমাই, তাহলে কি আই স্লিপ কি ইন নাইট হবে না অ্যাট নাইট হবে? আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমাই। ঠিক আছে তাহলে এই জিনিসটার খেয়াল রাখবেন, যতগুলো নাইট আছে নাইটের আগে অ্যাট বসে। ওকে এখন মনে ক্লিয়ার, এখন আশা করি ক্লিয়ার। এখন আসেন প্রেপোজিশনের উপর ক্লাস নেব দুইটা, আজকে একটা নেব কালকে একটা নেব, তাহলে দুইটা ক্লাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ একটা ক্লাস খুব কঠিন হয়ে যাবে, আপনাদেরও কষ্ট হয়ে যাবে। এখন একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, আরেকটা ছবি অ্যাড করলাম, ঠিক আছে আরেকটা ছবি অ্যাড করলাম। হ্যাঁ এই ছবিটা মনে করবেন এটা একটা কি পৃথিবী, ঠিক আছে একটা কি পৃথিবী, একটা পৃথিবীর মধ্যে কি থাকে দেশ থাকে, অনেকগুলি দেশ মিলিয়ে তো পৃথিবী তৈরি হয়, আমেরিকা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব সুদান মুদান আবিজাবি তারেনারে এগুলি তো তাই না। আচ্ছা তাহলে একটু খেয়াল করি, এটা হচ্ছে ধরেন প্রত্যেকটা সবচেয়ে বেশি বড় থাকে কি কান্ট্রি, এটা কি কান্ট্রি একটা দেশ, ঠিক আছে একটা দেশের মধ্যে কি কি থাকে, সিটি থাকে, শহর থাকে, ওই শহরের মধ্যে কি থাকে, রাস্তা থাকে, কি থাকে রাস্তা থাকে, সেই রাস্তা এখানে লিখলাম স্ট্রিট, এখানে আমি কি লিখলাম স্ট্রিট, রাস্তা থাকে রাইট, এই রাস্তাগুলোর আবার নাম থাকে না, যে ফাইভ নং স্ট্রিট, এই রাস্তাগুলোর সাথে আবার নাম থাকে না, ফাইভ নং স্ট্রিট, খেয়াল করবেন
মেহেদি কই থাকস বেটা? ফার্ম গেটে থাকি। তাহলে ফার্ম গেট কোন রাস্তা? মণিপুরি রাস্তা। মণিপুরের কত নাম্বার রাস্তা? 4 নাম্বার রাস্তা। মেহেদি বুঝতে পারছে ভাই? এইভাবে আমরা কি কথাবার্তা বলি না? তাহলে মেহেদি কোন দেশে থাকো? বাংলাদেশ। তাহলে কান্ট্রি, এই কান্ট্রি নামের আগে সবসময় ইন বসে, সিটির আগে কি বসে? ইন বসে। শুধু স্ট্রিট শব্দটা থাকলে অন বসে। আর 5 নাম্বার স্ট্রিট, স্ট্রিটে কত নম্বর যখন ফিক্সড করে ফেলে তখন এটার আগে আমরা কি বসাবো? অ্যাড বসাবো। আর যদি আপনার উইখানকে এয়ারপোর্ট থাকে না আপনার এলাকায়, এয়ারপোর্ট, এয়ারপোর্টের আগে কি বসে? সবসময় অ্যাড বসে। ঠিক আছে, একটা এলাকায় এয়ারপোর্ট থাকে না একটা দেশে, এয়ারপোর্ট শব্দটা থাকলে চোখটা বন্ধ করে অ্যাড বসায় দিবেন। এয়ারপোর্ট শব্দটা থাকলে চোখটা বন্ধ করে অ্যাড বসায় দিবেন। সবাই লিখতে পারছে ঠিক মতো? বুঝতে পারছে? তারপরে এখানে কি কি বললাম আমি, আবারও রিপিট করছি, আই রিপিট, একটা বৃত্ত আট করে বললাম যেটা, এটা পুরোটা একটা দেশ। তাহলে দেশের নামের আগে ইন বসে। একটা দেশের মধ্যে সিটি থাকে, সিটি নামের আগেও কি বসে? শহর। শহরের আগেও ইন বসে, রাইট? আবার দেশ এবং শহর যদি একসাথে থাকে তাহলে দেশ বড় ইন, শহরটা তখন ছোট হয়ে যাবে অ্যাট। আমি কি বুঝাতে পারছি? আর শুধু শহর যদি থাকে তাহলে ইন, সিটি। তারপরে একটা এলাকার মধ্যে রাস্তা থাকে, স্ট্রিট। এই স্ট্রিট শব্দটা খেয়াল রাখবেন, যখন স্ট্রিট শব্দটা থাকবে তখন কি? অন। স্ট্রিটটা যখন ফিক্সড হয়ে যাবে, কত নম্বর স্ট্রিট? 20 নম্বর রাস্তা, 10 নম্বর রাস্তা আমরা বলি না, রোড নাম্বার 10 আমরা বলি না, রোড নাম্বার 5। তা এটার আগে কি বসে? অ্যাড বসে। আর একটা এলাকার মধ্যে কি এয়ারপোর্ট থাকে না, এয়ারপোর্টের আগে তখন কি বসবে? অ্যাড বসবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখানে দেখেন জিনিসটা কি হলো, আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি। কান্ট্রি নামের আগে কি বসে? ইন। ঠিক আছে, সিটি, যদি আমি বলি আই লিভ ইন সিটি, এটা কোন সিটিতে থাকে? ঢাকা সিটিতে। কারণ যদি বলি আই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশের কোথায়? তখন আবার হয়ে যাবে এক ঢাকা, তখন সিটিটা ঢাকে এক বসবে। কারণ কি, যখন দুইটা জায়গার নাম থাকবে তখন আমাকে বুঝতে হবে হুইচ ওয়ান ইজ বিগার দ্যান আদার্স, আরেকটা যাতে কোনটা হচ্ছে বড়। ঠিক আছে, তার বিগার বাংলাদেশ হচ্ছে বড়, বড়টাকে ইন, ঢাকা ছোট, এটাটাকে ইন। এখন কি বলছে? শুধু ঢাকা বসছে, শুধু শহর, তাহলে এটার আগে আমরা কি বসাবো? ইন বসাবো। তানজিনাটা ক্লিয়ার? ওকে। তারপরে এখানে দেখেন এই যে সিটি গেল, এয়ারপোর্ট। হ্যাঁ, হি ইজ নাও অ্যাট দা এয়ারপোর্ট, ইজ নাও অ্যাট দা এয়ারপোর্ট। সে এখন কোথায় আছে? এয়ারপোর্টে আছে। ইন দা এয়ারপোর্ট হয় না, অন দা হয় না, এয়ারপোর্ট মানেই হচ্ছে অ্যাট। এয়ারপোর্ট মানে কি? অ্যাট, মাথায় রাখবেন। ঠিক আছে, তারপরে কি আছে? 5 নং স্ট্রিট, বা শুধু স্ট্রিট। তাহলে এখানে আমরা স্ট্রিটের ক্ষেত্রে আমরা কি লিখছি? ঠিক আছে, I am now on বনানি স্ট্রিট। আমি এখন কোথায় আছি? বনানি স্ট্রিট, বনানি রাস্তায় আছে। এই যে দেখেন শুধু স্ট্রিট শব্দটা, বনানি স্ট্রিট, এটার আগে কি বসলো? অন। এখন আমি যদি বলি আমি 5 নং বনানি স্ট্রিটে আছি তাহলে কি হবে? চান্দের পর 5 নম্বরটা এখানে লিখে, 5 নম্বরটা এখানে লিখে I am now at, এই যে দেখেন at বনানি, at 5 নং, at 5 নং বনানি স্ট্রিট। হ্যাঁ মেয়েদি, বুঝছি এখানে কেন অ্যাড বসলো? যখন আমি বনানি রোড, বড় অন বসছে, বনানি রোডে আছে। এখন যদি এটা কত নম্বর বনানি? 5 নম্বর রোডে না 3 নম্বর রোডে, যখন নাম্বারটা ফিক্সড হয়েছে তখন কি বসে? অ্যাড। ওকে, লেখা শেষ কেন একটু জানাবেন।
এই সবাই বুঝছে, মুছে দিব এই ছবিগুলো। দেখেন একটা ছবি থেকে কত কিছু শিখার আছে, তুই খেয়াল করবে না? অনের ব্যবহারটা ঠিক বুঝলাম না, কোনো কথা হবে না। মেয়েদে স্ট্রিট শব্দটা তখন থাকবে না। স্ট্রিট স্ট্রিট মানে কি? রাস্তা। স্ট্রিট শব্দটা থাকবে, এটার আগে অন বসায় দিবেন, শেষ, আর কোনো কথা নেই, ঠিক আছে? বনানী স্ট্রিট, বনানী রোডে আছেন আপনি, ফার্মগেট স্ট্রিটে আছেন, তাহলে এটা কি? অন ফার্মগেট স্ট্রিট। আপনি ফার্মগেট 5 নম্বর স্ট্রিটে আছে, অন 5 নং ফার্মগেট স্ট্রিট, তখন অন বসবে না, তখন যখন 5 নম্বর রোড ফিক্সড হয়ে যাবে অ্যাড বসবে। আর শুধু যদি স্ট্রিট এত না এত স্ট্রিটে থাকেন, তখন এটার আগে কী বলবে? অন বসবে, ঠিক আছে? স্ট্রিট শব্দটা থাকলে অন বসবে। বাকিটা সবাই ক্লিয়ার? মুছে দিব। লাস্ট আজকে একটা ব্যবহার শিখিয়ে ফার্স্ট ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। আগামীকাল আবারও ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ক্লাসগুলিতে রেগুলার আজকের মতো প্রেজেন্ট থাকবেন, রেকর্ডিং ক্লাস তো থাকবে, ক্লাস তো রেকর্ড থাকবে। ঠিক আছে, আমার কথা বুঝছেন? ক্লাস সাথে এগুলো থাকবে, হ্যাঁ। ঠিক আছে, এভিনিউ আর স্ট্রিট হচ্ছে একই জিনিস, এখানে অন বসায় দিবেন, ওকে? অন বসায় দিবেন, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানে লেখা হচ্ছে, লেখেন মাস। মাস মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, এই তো। তারপর হচ্ছে মাস, মাসের পর লেখেন হচ্ছে আপনার বার। বার বার মানে কি? শনিবার, রবিবার, যেমন স্যাটারডে, ঠিক আছে, সানডে, এই তো। তারপর আপনি লিখবেন হচ্ছে এটাকে আর কি লিখবেন, লেখেন সময়। সময় সময় মানে কি? 10 o'clock, 10 o'clock, ঠিক আছে, 10 o'clock, ঠিক আছে, 5:30 p.m. এরকম, হ্যাঁ, যদি থাকে। তারপর এখানে খেয়াল করবেন মাস, মাস মানে কি? মাস ছোট হয় না বড় হয় ভাই? মাস তো মোটামুটি বড় হয়, 30 বা 31 দিনের মাস, এই জন্য মাসের আগে সবসময় কি বসে? ইন। তার মানে কি হবে? ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ঠিক আছে, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি। তারপর দেখেন বার, বার হচ্ছে কি? স্যাটারডে, সানডে, মনডে, তারপরে কি ফ্রাইডে, এই যে 7 দিনের যে নাম, এই নামের আগে সবসময় কি বসে? অন স্যাটারডে, অন সানডে, তাহলে বার সমান সমান কি? অন। বার সমান সমান কি? অন। তার মানে এটা মনে রাখবেন, অনেকের এটা মনে থাকে না যে এটা অন বসবে না ইন বসবে,
দেখেন আমি বারের পাশে লিখছি অন, বলেন বারণ, বারণ, বলেন বারণ। বারণ মানে কি? নিষেধ করা। সে আমাকে ওইখানে যেতে বারণ করেছিল, বার অন, বারণ, নিষেধ করা। তার মানে বারের সাথে অন বসে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই বারণের সাথে কি বসে? অন বসে, ক্লিয়ার? তারপরে যখন আপনার টাইম ফিক্সড হয়ে যাবে তখন আমরা কি লিখবো? সময় ফিক্সড, এখানে লিখে দিলাম। সময় যদি ফিক্সড হয় তাহলে আমরা অ্যাট বসাবো, তাহলে এখানে কি আসতেছে? অ্যাট 10 o'clock, অ্যাট 5:30 PM। তার মানে যত ধরনের ফিক্সড টাইম আছে এখানে আমরা অ্যাট বসাবো। আর যেগুলো আমরা বার দেখবো, তার মানে কি? বার অন, বার অন। তাহলে এই অন থাকলে স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে এইভাবে থাকবে। তারপরে মাস হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই তো হচ্ছে আমাদের মাস। মাসটা হচ্ছে বড়, এই জন্য এটার আগে কি বসবে? ইন। তারপরে স্টার, স্টার মার্ক দিয়ে লেখেন, লেখেন অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট দ্য উইকেন্ড লেখেন। এই যে উইকেন্ড শব্দটা যদি থাকে এটার আগে সবসময় অ্যাট বসে, লেখেন উইকেন্ড শব্দটা যদি থাকে এটার আগে সবসময় অ্যাট বসে। এগুলি ফিক্সড, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, এগুলি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, একটা উইকেন্ডারে কি বোঝাচ্ছে? উইকেন্ড শব্দটা থাকলে এটার আগে কি বসে? অ্যাট বসে। তারপর আবার থ্রি স্টার দিয়ে লেখেন ফোনের ক্ষেত্রে, লেখেন ফোনের ক্ষেত্রে, লেখেন ফোনের ক্ষেত্রে, লেখেন ফোনের ক্ষেত্রে, লিখছেন ফোনের ক্ষেত্রে। হি ইজ টকিং, হি ইজ টকিং ড্যাশ দ্য ফোন, হি ইজ টকিং ড্যাশ ফোন বা টেলিফোন। একটু খেয়াল করি ভাইয়া, হি ইজ টকিং ড্যাশ দ্য ফোন, হি ইজ টকিং ড্যাশ ফোন। তাহলে এই ফোনের ক্ষেত্রে ওভার এবং বাই এই দুইটা বসাইতে হয়, ওভার এবং বাই বসাইতে হয় ফোনের ক্ষেত্রে। ঠিক আছে, ওভার এবং বাই বসে দেয় ফটাফট, ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু এটা। ঠিক আছে, ফটাফট ইম্পর্টেন্ট রুলস একটু খেয়াল রাখেন। ওভার এবং কি থাকতে হয়? বাই থাকতে হয়। তাহলে আমরা কখন ওভার বসাবো, কখন বাই বসাবো, অনেকে অনেকভাবে ব্যাখ্যা দেয়, এগুলো জানাই দরকার নাই। খালি দেখবেন প্রেপোজিশন আছে ওভার বসাবেন, প্রেপোজিশন নাই বাই বসাবেন। ঠিক আছে, প্রেপোজিশন আছে মানে দি, আর্টিকেল আছে, সরি, আর্টিকেল আছে দি ওভার বসাবেন, আর্টিকেল নাই কি বসাবেন? বাই বসাই দিবেন। ঠিক আছে, বাই ফোন, ওভার দ্য ফোন। তারপরও পরীক্ষার হলে আপনাদের গ্যাঞ্জাম লাগবে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন একটু খেয়াল করেন। এই যে দেখেন একটা লিখছে কি ভাই, দেখা যায় লেখা, ওভার দ্য ফোন, একটা লিখছে ওভার দ্য ফোন, আরেকটা কি লিখছে ভাই? বাই ফোন। তাহলে দেখেন ওভার লিখতে কয়টা লেটার লাগছে? মেহেদি খেয়াল করো, ওভার লিখতে কয়টা লাগছে? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা লেটার লাগছে। আর বাই লিখতে কয়টা লাগছে? মাত্র দুইটা। তার মানে ওভার লিখতে বেশি, বাই লিখতে কম। ওভারে যেহেতু বেশি তাই বেশি বেশি শব্দ থাকবে, ওভারের পর দাও আছে আবার ফোনও আছে, আমি কি বুঝাতে পারছি? আবার বাই যেহেতু ছোট তাহলে বাইয়ের সাথে আবার কি ছোট ছোট শব্দ থাকবে, বাইয়ের সাথে কোনো দা নাই কি অন্য কিছু নয়, ডিরেক্ট ফোন। তাহলে ওভার দা ফোন, ওভার বড় তাই এদিকে শব্দ বেশি থাকবে, দা দা এবং ফোন, আর বাই হচ্ছে ছোট তাই বাইয়ের সাথে কি ছোট শব্দ থাকবে একটাই, সিঙ্গেল। সবাই কি বুঝছে? সবাই কি বুঝছে কেন একটু কনফার্ম করেন, সবাই বুঝছে? সবাই একটু রিপ্লাই দিবেন, সবাই বুঝছে কেন একটু কনফার্ম করুন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আর বাকিরা বুঝছে? রিপ্লাই দিতে দেরি হয়ে গেল নাকি? আমি দেরি করে পাই, বুঝেছি মাহিরা, ওকে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওভার দ্য মেহেদি কোথায়?
ওভার দ্য ফোন, আর একটা কে বাই দ্য ফোন, তাহলে ওভার কখন বসবে? দ্য ফোন সবচেয়ে বেশি বেশি শব্দ থাকবে তখন ওভার, আর কম খালি সিঙ্গেল শব্দ থাকলে বাই বসাই দিব না। স্টুডেন্টরা জিজ্ঞাসা করে, বুঝছেন স্যার কয় ঘন্টা ক্লাস নেবেন অনলাইনে, এগুলো জিজ্ঞাসা কয় ঘন্টা, একটা টপিক নিব, টপিক শেষ হলে তো ক্লাসও শেষ হবে, টপিক অর্ধেক রেখে কেউ শেষ করে, যেটা বড় টপিক দুইটা পার্টে নেওয়া হয়, ছোটো টপিক তো একসাথেই শেষ করে দেওয়া হয়, সেটা দুই ঘন্টা লাগুক আর দেড় ঘন্টা লাগুক, এগুলো হচ্ছে স্টুডেন্টের মেন্টালিটি, কী খায় পড়াশোনা করে আল্লাহই জানে, বুঝছেন, এটা খেয়াল করে। মেড অফ, মেড ফ্রম, মেড ইন, মেড বাই, এই যে দেখেন এগুলির ব্যাপারটা দেখেন, হ্যাঁ মেড অফ, কখন মেডের পরে অফ বসবে, কখন মেডের পর ফ্রম বসবে, কখন মেডের পর ইন বসবে, কখন মেডের পর বাই বসবে, ঠিক আছে। আমাকে চেয়ার দাও, হ্যাঁ বসবো, তার এটার ইংরেজিতে কী হবে, এটা তো নর্মাল ইংলিশ, ঠিক আছে। দেখেন মেড অফ, মেড ফ্রম, মেড ইন, মেড বাই লিখছে, এটা খেয়াল করি, খেয়াল করি, হ্যাঁ মেড অফ কখন কোনটায় বসে মেয়েদের খেয়াল করা খুবই ইম্পর্ট্যান্ট, এই মেড অফ হচ্ছে চোখে দেখা যায়, মেড ফ্রম মানে চোখে দেখা যায় না, মেড ইন দেশের ক্ষেত্রে, মেড বাই কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে, খেয়াল করে আমরা, হ্যাঁ খেয়াল করে আমরা কোম্পানির ক্ষেত্রে, হ্যাঁ একটু খেয়াল করে, মেড অফ, মেড ফ্রম, মেড ইন, মেড বাই, একটা চোখে দেখা যায়, একটা কে মেড অফ মানে তৈরি করা, মেড ফ্রম মানে তৈরি করা, কোথা থেকে তৈরি, একটা চোখে দেখা যায়, একটা চোখে দেখা যায় না দেশের ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে, লিখি দ্য টেবিল, দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, তারপরে দ্য পেপার, দ্য পেপার is made dash wood, তারপর লেখেন it is made dash Bangladesh, dash Bangladesh, তারপর লেখেন it is made dash Samsung, এটা খেয়াল করেন, হ্যাঁ দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, ইট ইজ মেড ড্যাশ বাংলাদেশ, ইট ইজ মেড ড্যাশ স্যামসাং, তাহলে এখানে একটু খেয়াল করব, যত ধরনের, হ্যাঁ যত ধরনের কোম্পানির নাম আছে, স্যামসাং কোম্পানি, নোকিয়া কোম্পানি, গ্রামীণ ফোন, বাংলা নাকি, এরকম যখন কোম্পানির নামগুলি থাকবে, এই কোম্পানি যদি কোনো কিছু তৈরি করে তখন এটার আগে কী বসে, বাই, আর নর্মালি একটু আগে আমরা বসছি, যত যেন কান্ট্রি বা দেশের নাম থাকে ওটার আগে কী বসবে, ইন, তাহলে এটার কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। বাই নোকিয়া, মেড বাই নোকিয়া, মেড বাই জাপান আমরা বলি না, যখন এরকম কি কোনো কোম্পানি যখন তৈরি করবে তখন আমরা বাই বসাবো, আর যদি কোনো দেশ তৈরি করে মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, মেড ইন অস্ট্রেলিয়া, মেড ইন আমেরিকা, এরকম, ঠিক আছে, তখন আমরা ইন বসাবো। এখন কনফিউশন হচ্ছে দুইটা, দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, তাহলে দেখ টেবিল মানে কি চেয়ার, চেয়ারটা কিসের তৈরি, কাঠের তৈরি, এটা কি দেখা যায় আপনাদের যে বাসায় বা বাসা বাড়িতে যে ওয়ার্ড্রোব বা এটার নাম কি টেবিল বা চেয়ার আছে, এগুলো যে কাঠের তৈরি, এগুলো কি আপনারা দেখতে পান না, যদি দেখা যায় তাহলে আমরা এখানে কী বলবো, অফ। তারপরে যে আমরা জানি পেপার মানে কাগজ, কাগজও কি গাছ থেকে তৈরি করা হয়, কিন্তু কাগজটা থেকে কি আমরা দেখতে পাই, কাগজ তো খালি আমরা লেখার কাজে ব্যবহার করি, কারণ এটা দেখা যায় না, বাট এটা আমরা জানি ওখান থেকে তৈরি করা হয়, যদি দেখা না যায় তাহলে এটা বসবে কি ফ্রম, একদম ক্লিয়ার সবাই, একদম ক্লিয়ার। এখন দেখেন পরীক্ষা হলে কীভাবে মনে রাখবেন,
কখন অফ বসাবেন, কখন ফ্রম বসাবেন, এটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে চোখে দেখা যায়, আর একটা চোখে দেখা কি যায় না। চোখে দেখা যায় শব্দটা খেয়াল করেন, মেড অফ, অফ লিখতে কিন্তু মাত্র দুইটা লেটার লাগছে, টু লেটার, মাত্র দুইটা লেটার লাগছে। ফ্রম লিখতে আবার কয়টা লাগছে, ফোর লেটার্স, চারটা লেটার লাগছে, রাইট? তাহলে অফ লিখতে কম লাগছে, ফর্ম লিখতে, ফ্রম লিখতে বেশি লাগছে। এর জন্য এটা পাশে লেখে না, চোখে দেখা যায় কম, আর চোখে দেখা যায় না। তাহলে এখানে এখানে মাত্র তিনটা ওয়ার্ড আছে, একটা দুইটা তিনটা, আর এখানে আমি কয়টা লিখছি, একটা দুইটা তিনটা চারটা, এটা বেশি। তাহলে চারের সাথে চার মিলে গেছে, দেখছেন? তাহলে তার মানে কি, যখন চোখে দেখা যায় না, সবচেয়ে বড় কোনো শব্দ আসতেছে তখন ফ্রম, চোখে দেখা যায় সিম্পল, তখন হচ্ছে অফ। আমি কি বুঝাইতে পারছি ভাই? এটা মনে রাখার জন্য, কখন আমরা অফ বসাবো, কখন আমরা ফ্রম বসাবো, অনেক সময় খেয়াল থাকে না, তখন মনে রাখবেন স্যার বলছে দেখা যায়, দেখা যায় না, দেখা যায় বলতে দুইটা শব্দ ইউজ করছে, তার মানে এখানে অফ। আবার দেখা যায় না, এখানে একটু বেশি শব্দ ইউজ করছে, তার মানে এখানে স্যার বলছে এখানে ফ্রম হবে। মন থেকে বলেন ক্লাসটা কেমন লাগলো, সব কিছু মিলে ভালো লাগছে কিনা একটা বলেন, বুঝছি বুঝছেন কিনা বলেন। ক্লাসটা শেষ করে দেবো, আমার সময় হয়ে গেছে 10:15 ক্লাস, ঠিক আছে? সবার শেষের নতুন ব্যাচ, হ্যাপি লার্নিং। সবাই একটু বলেন, দারুন। আর কই সবাই বুঝছে কি না, মেহেদি টেহেদি একটু সবাই একটু ঝটপট বলুন, ঝটপট বলুন, ঝটপট ঝটপট। জি স্যার, বুঝছি কি না, ক্লাসটা কেমন লাগলো সবাই একটু জানাবেন, পারা যাবে ইনশাল্লাহ। মাহিরা মারওয়া, মেহেদি, জি স্যার, উম্মে মারিয়াম, জি স্যার, মেহেদি, জি স্যার, ভালো লাগছে। এখন আমি একটা বলি ভাই, এই যে দেখেন ছোট থেকে শুরু করে আস্তে আস্তে কোন পর্যায়ে নিয়ে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে পার্ট টু, আবার প্রিপোজিশন পার্ট টু, এটা নেক্সট ক্লাসে পড়ে দেবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে, অনেক কিছু থাকবে, আগামীকাল ক্লাসগুলি করেন। এই নোটগুলি এখন কী করবেন, যা যা লিখছেন আমার মেসেঞ্জারে, মেসেঞ্জারে যেখানে গ্রুপ মেসেঞ্জার, গ্রুপ মেসেজগুলি আছে না সবার, যে যেখানে আমাদের থাকে সেইখানে, ওইখানে আবার সব ঢুকাই দিবেন, মানে ওইখানে সবাই আপলোড করে দেবেন। আর একসাথে একসাথে মানে পিক তুলে একসাথে আপলাই করবেন। অনেকে কী করেন, একটা দেয় এক নম্বর পেজ, তারপর আবার দেয় দুই নম্বর পেজ, এইভাবে না, এক দুই তিন চার একসাথে সিলেক্ট করে দিবেন, যাতে জায়গাটা কম লাগে, ঠিক আছে? আর ওইখান থেকে সবাই সুন্দর মতো নোটগুলি করে রাখবেন, খাতাটা আলাদা রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মেহেদি, ওকে।